ঝাল প্রেমীদের কাছে কাঁচা লঙ্কা একটি প্রিয় নাম। রান্নায় তো বটেই, খাবারের সঙ্গে আলাদা করে কাঁচা লঙ্কা খান বাঙালি অবাঙালি অনেকেই। খাবারে এক কামড় বসিয়েই লঙ্কা খুঁজতে থাকেন এমন মানুষ নেহাতই কম নয়। তারা সকলেই বা অধিকাংশই অবশ্য খাবারের স্বাদ বাড়াতেই লঙ্কা খেতে চান পাতে। কিন্তু জানেন কি এর ফলে কি হতে পারে শরীরে? অনেকেই জানেন না যে কাঁচামরিচে রয়েছে ভিটামিন এ, সি, বি সিক্স, আয়রন, পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট। এগুলো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আরও আছে প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার, থিয়ামিন, রাইবোফ্লোবিন, নিয়াসিন, ফলেট, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ফসফরাস। দিনে অন্তত দুটি কাঁচামরিচ খেলে যেসব উপকার মেলে শুনলে চমকে যাবেন, চলুন শোনা যাক। এক, ক্যান্সার দূরে রাখে। কাঁচামরিচে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিক উপাদানের সব বেরিয়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। দুই, হার্ট ভালো রাখে। নিয়মিত দুটি করে কাঁচামরিচ খেলে হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। কাঁচামরিচে থাকা বেশ কিছু উপকারী উপাদান একদিকে যেমন রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে ফেলে, তেমনি ট্রাইগ্লিসারাইড যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেদিকেও খেয়াল রাখে। শুধু তাই নয়, কোনোভাবেই যাতে ব্লাড ক্লট না হয় তাও সুনিশ্চিত করে এই সবুজ সবজি, ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা যায় কমে। তিন, সাইনাসের কষ্ট কমায়। কাঁচা লঙ্কায় রয়েছে ক্যাপসিসিন নামক একটি উপাদান, যা ঝাল স্বাদের কারণ। এই ক্যাপসিসিন কিন্তু শরীরের নানাবিধ উপকারেও লাগে, যেমন এই উপাদানটি শরীরে প্রবেশ করা মাত্র মিউকাস মেমব্রেনের মধ্যে রক্তের প্রবাহ বেড়ে যায়, ফলে সাইনাস ইনফেকশনের প্রকোপ কমতে সময় লাগে না। চার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রতিদিন অন্তত দুটি কাঁচা লঙ্কা খেলে কোনো রোগ সহজে কাছে ঘেঁষতে সাহস পাবে না, কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে যে কোনো রোগ জীবাণুই শরীরের ক্ষতি করে উঠতে পারে না। পাঁচ, স্ট্রেস কমে। মন খারাপ হলে দ্রুত একটি কাঁচা লঙ্কা খেয়ে ফেলুন, দেখবেন মন মেজাজ একেবারে চনমনে হয়ে উঠবে। এই প্রাকৃতিক উপাদানটি খাওয়া মাত্র এন্ডোরফিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়, ফলে স্ট্রেস লেভেল তো কমেই সেই সঙ্গে বাড়ে আনন্দ। ৬, ডায়াবেটিস দূরে থাকে। কাঁচা লঙ্কার বিভিন্ন উপকারী উপাদান রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে বেশ ভূমিকা পালন করে। ৭, প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায়। ৮, কাঁচামরিচ ক্যালোরি পোড়াতে সহায়তা করে। ৯, নিয়মিত কাঁচামরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ১০, কাঁচামরিচ রক্তের কোলেস্টেরল কমায়। ১১, কাঁচামরিচে আছে ভিটামিন এ, যা হাড় ও দাঁত ভালো রাখতে সহায়তা করে। ১২, কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা মাড়ি ও চুলের সুরক্ষা করে। ১৩, প্রতিদিন অন্তত একটি করে কাঁচামরিচ খেলে ত্বকে সহজে বলি দেখা পড়ে না। ১৪, কাঁচামরিচে আছে ভিটামিন সি, জ্বর সর্দি কাশি যে কোনো ধরনের কাটা ছেঁড়া কিংবা শুকানোর জন্য কাঁচামরিচ খুবই উপকারী। ১৫, নিয়মিত কাঁচামরিচ খেলে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়। ১৬, নিয়মিত কাঁচামরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যা কমে। বন্ধুরা, ইচ্ছে করলেই আমরা কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ খেয়ে অনেকগুলো ফ্রি উপকার নিতে পারি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।